দশ এগারো কোয়া রসুন সাথে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর হাফ কাপ পরিমাণে মুসুর ডাল এর সাথে ব্যবহার করতে হবে কুমড়ো এখানে কাঁচা পাকা কুমড়ো ব্যবহার করেছি আড়াইশো গ্রাম পরিমাণে ডুমো করে কেটে নিয়েছি কুমড়োটাকে আর সাথে দুটো মাঝারি সাইজের ডুমো করে কাটা আলু এই সহযোগে তৈরি হবে আজকের রেসিপি সাথে থাকছে সয়াবিন সয়াবিন এখানে একশো গ্রাম পরিমাণে নিয়েছি সেটাকে গরম জলে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি সয়াবিনটাকে তিরিশ মিনিট গরম জলে ভিজিয়ে রাখার পর সয়াবিনটা অনেকটাই নরম হয়ে যাবে তখন ভালো করে জলটা নিখড়ে নিখড়ে অন্য একটা পাত্রে তুলে নেব ঠিক এইভাবে দু তিনবার সয়াবিনটাকে ভালো করে জল নিখড়ে অন্য পাত্রে রাখবো সয়াবিন থেকে এই সাদা ফেনাটা যেন বেরিয়ে যায় সয়াবিন আলু আর কুমড়ো সহযোগে আজকে যে রেসিপিটা তৈরি হচ্ছে সেটা ভাত হোক কিংবা রুটি দুটোর সাথেই খেতে দুর্দান্ত লাগে এবার একটা প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নেব চাইলে কড়াইয়েও ডালটা সেদ্ধ করে নিতে পারেন তবে সময়টা কম লাগবে একটা সিটি দিলেই ডালটার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে গলেও যাবে না আর কড়াইয়ে করলেও হবে কিন্তু কড়াইয়ের সময়টাও বেশি লাগবে গ্যাসটাও একটু বেশি পুরবে তাই প্রেশার কুকারেই ডালটা করছি চাইলে কড়ায়ে আপনারা ডালটা সেদ্ধ করে নিতে পারেন এবার ডালের মধ্যে মেশাবো ডুমো করে কাটা আলুগুলো আর কয়েক টুকরো রসুন এর মধ্যে অল্প পরিমাণ একটু লবণ মেশাবো আর ডালটা সেদ্ধ হওয়ার মতো জল মিশিয়ে দিচ্ছি ডালটা দেখবেন অনেক সময় সেদ্ধ যখন সিটি পড়ে তখন ডালটা প্রেশার কুকারের উপর দিকে উপচে চলে আসে তাই সেটা যাতে না হয় তাই অল্প একটু সর্ষে তেল মেশাতে পারেন একটা সিটি দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে রাখবো এবার একটা কড়াইয়ে ওয়ান টেবিল স্পুন পরিমাণে তেল ভালো করে গরম করে তারপর এখানে ভেজে নেব সয়াবিনগুলো সয়াবিনগুলো খুব বেশি ধরে ভাজার দরকার নেই তাহলে সয়াবিন শক্ত হয়ে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সয়াবিনটাকে দু মিনিটের জন্য ভেজে নেব সয়াবিনের মধ্যে মেশাবো ওয়ান ফোর্থ টিস্পুন পরিমাণে লবণ আর মেশাবো ওয়ান ফোর্থ স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আর যদি ঝাল খান তাহলে একটু লাল লঙ্কার গুঁড়ো মেশাবেন এতে সয়াবিনটা খেতে ভালো লাগে দু মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি সয়াবিনের মধ্যে যখন লালচে লালচে রং চলে আসবে ঠিক সেই পর্যায়ে সয়াবিনগুলোকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব এই রেসিপিটা আপনারা তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে সয়াবিন ভেজে তুলে নেওয়ার পর এবার ওই কড়াই টু টেবিল স্পুন পরিমাণে আবারও দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালো মতো যখন গরম হয়ে যাবে তখন পাঁচ ওয়ান টি স্পুন পরিমাণে আর দুটো তেজপাতা আর সাথে একটা কি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ফাটিয়ে নিয়ে শুধু ফ্লেভারের জন্য দিয়েছি শুকনো লঙ্কা দিলে ফ্লেভারটা দুর্দান্ত লাগে লো ফ্লেমে ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে বাকি রসুন কুচিটা মিশিয়ে দেবো এখানে মোট দশ কোয়া রসুন নিয়েছি পাঁচ কোয়া রসুন ডালের সাথে সেদ্ধ করেছি আর বাকিটা তেলের মধ্যে দিলাম আর যে পেঁয়াজটা নিয়েছিলাম সেটা কুচি করে তেলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার এটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব তবে খুব বেশি ব্রাউন করে পেঁয়াজ কি রসুনকে ভাজবো না পেঁয়াজ আর রসুনের কাঁচা কাঁচা ফ্লেভার যেন থাকে একটু নরম হবে সেই মতো অবস্থায় একটা বড়ো সাইজের টমেটো কুচি মিশিয়ে দিচ্ছি টমেটোটা মিশিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে মিশিয়ে দিতে হবে লবণ নিজেদের স্বাদ অনুপাতে সবজির পরিমাণ বুঝে লবণটা মেশাবেন ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো মিশিয়ে ডুমো করে কেটে রাখা কুমড়োটাকে মিশিয়ে দিচ্ছি কুমড়ো এখানে যদি খুব পাকা ব্যবহার করেন সেক্ষেত্রে কুমড়োটা গলে যাওয়ার চান্স থাকে তাই যতটা সম্ভব কাঁচা কুমড়ো ব্যবহার করার চেষ্টা করবেন এতে স্বাদও ভালো থাকে আর কুমড়োটা গলে যাওয়ার সম্ভাবনাও অনেকটা কম থাকে মশলার সাথে কুমড়োটাকে দু তিন মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে মিশিয়ে দিতে হবে আদা বাটা আদা বাটা এখানে ওয়ান টি স্পুন পরিমাণে নিয়েছি আর আদাটাকে এখানে তেলের মধ্যে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই কুমড়োর সাথেই ভালো করে কষিয়ে নেবেন আদা মেশানোর পর তিরিশ চল্লিশ সেকেন্ড কুমড়োর সাথে ভালো করে কষিয়ে নিয়ে মিনিট পাঁচেকের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি মিনিট পাঁচেকের মধ্যে কুমড়োটা ফিফটি পারসেন্ট নরম হয়ে যাবে তখন ভেজে রাখা সয়াবিনটা মিশিয়ে দিচ্ছি সয়াবিন মেশানোর পর আবারও ফ্লেমটা লোতে রেখে মিনিট দুই তিনেকের জন্য কুমড়োর সাথে ভালো করে কষিয়ে নেব আর কোনো মশলা এই মুহূর্তে লাগছে না পরবর্তীতে এতে ফোড়ন দেব সেই মশলাটা পরে রেডি করবো আপাতত এই মশলা দিয়ে ভালো করে কষিয়ে মিনিট দুই তিনি ভালো করে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ডালটা মিশিয়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন যে ডালটা খুব বেশি গলেও যায়নি আর এই ডালটা খুব পাতলাও হবে না আবার খুব যে ঘন হয়ে যাবে তাও না আবার জলটা এতটা কম দিলেও হবে না যাতে ঠান্ডা হয়ে যাওয়ার পর সয়াবিনে অনেকটা কিন্তু দেখবেন জলটা টেনে নেয় তাই সেই পরিমাণটা বুঝে মানে যেমন আপনারা ডালের ঘনত্ব রাখতে চান সেই পরিমাণ বুঝে জলটা মেশাতে হবে ডালটা রুটির সাথে দুর্দান্ত লাগে আপনারা এই পদ্ধতিতে সয়াবিন আলু কুমড়ো দিয়ে এই ডাল তৈরি করে দেখতে পারেন অল্প একটু চিনি কিন্তু মেশাবেন এটা মেশাতে যেন ভুলবেন না তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না আর জল দেওয়ার কারণে লবণটা একটু কম পড়বে তাই লবণটা আর একটু মিশিয়ে দিলাম ভালো করে চিনি আর লবণ মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে সয়াবিনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মোটামুটি সাত আট মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখলেই হবে সাত আট মিনিটের মধ্যে চেক করে দেখে নিতে হবে যে সয়াবিনটা সেদ্ধ হয়েছে কি ঠিক সেই পর্যায়ে মানে সয়াবিনটা যখন সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে ডালের কড়াইটা সরিয়ে একটা তরকা প্যান বসিয়ে ওই প্যানের মধ্যে ওয়ান টেবিল স্পুন পরিমাণে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম লোতে রেখে এক ইঞ্চি পরিমাণ আদা সেটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটু কাসৌরি মেথি পাতা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন লো ফ্লেমে এবার এটাকে ভেজে নিচ্ছি আর সাথে একটু ঘি মেশাতে পারেন তার ফ্লেভারটা দুর্দান্ত লাগে তাই একটু ঘি আর তেল মিশিয়েই এই তরকাটা রেডি করবেন তরকাটা রেডি হয়ে যাওয়ার পর এবার গ্যাসের ওভেনে ডালের কড়াইটা আবার বসিয়ে দিচ্ছি ডালটাকে একটু ফুটতে দিতে হবে ডালটা যখন ঠিক ফুটতে শুরু করবে সেই পর্যায়ে তরকাটা মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রাখলেই সয়াবিন দিয়ে ডাল তরকা রেডি দেখা হচ্ছে পরবর্তী সহজ রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন রেসিপি থেকে ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ